সম্মানিত সুধি, আসসালামু আলাইকুম। ডিজিটাল বাংলা হেলথ টিপসের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে আমরা জানব ডিমের কি কি স্বাস্থ্য উপকারিতা রয়েছে এ বিষয়ে। আজকাল অনেকে ডিম খেতে চান না, কেউ ওজন বেড়ে যাওয়ার ভয়, আবার কেউ রক্তে চর্বির পরিমাণ কমতে পারে, কেউ আবার হৃদরোগকে ভয় পেয়ে। কিন্তু আসলে কি তাই? না, বরং বর্তমান সময়ে চিকিৎসকেরা বলেন উল্টো কথা। তারা বলেন সকালে নাস্তায় একটি ডিম মাসে প্রায় 3 পাউন্ড পর্যন্ত ওজন কমাতে পারে। আসুন তাহলে জেনে নেওয়া যাক ডিমের 12টি স্বাস্থ্য উপকারিতা। ছোট্ট একটি ডিমে হাজারো ভিটামিনে ভরা। এর ভিটামিন B12 আপনি যা খাচ্ছেন সেই খাবারকে এনার্জি বা শক্তিতে রূপান্তরিত করতে সাহায্য করে। এর মধ্যে আছে ভিটামিন এ, যা দৃষ্টিশক্তি উন্নয়ন করে। ডিমের ক্যারোটিনয়েড, লুটেন ও জিএক্সেনথিন বয়সকালের চোখের অসুখ মেকুলার ডিজেনারেশন হওয়ার সম্ভাবনা কমায়। এই একই উপাদান চোখের ছানি কমাতে সাহায্য করে। কেবলমাত্র ডিমেই রয়েছে ভিটামিন ডি, যা পেশির ব্যথা কমাতে সাহায্য করে। আর এই ডিমে রয়েছে ভিটামিন ই, এটি কোষ এবং ত্বকে উৎপন্ন ফ্রি রেডিকাল নষ্ট করে দেয় এবং স্কিন ক্যান্সার প্রতিরোধ করতে সাহায্য করে। ডিমের সবচেয়ে বড় গুণ হচ্ছে এটি ওজন কমাতে সাহায্য করে। ব্রেকফাস্টে রোজ একটি ডিম মানে সারাদিন আপনার ক্ষুধা কম হবে, খাওয়া হবে কম। গবেষণায় দেখা গিয়েছে শরীরে থেকে দিনে প্রায় 400 ক্যালোরি কমাতে পারে সকালের একটি নাস্তায় ডিম। তার মানে মাসে ওজন কমাতে পারে প্রায় 3 পাউন্ড। এক সমীক্ষায় জানা গেছে 65% বডি ওয়েট, 16% বডি ফ্যাট এবং 34% কুমারে জমে থাকা মেদের পরিমাণ কমাতে পারে একটি ডিম। ডিমে আছে আয়রন, জিঙ্ক, ফসফরাস। ম্যানিস্টুরেশনের জন্য অনেক সময় অ্যানিমিয়া দেখা দেয়, শরীরে তাড়াতাড়ি ক্লান্ত হয়ে পড়ে। ডিমের মধ্যে থাকা আয়রন এই ঘাটতি মেটাতে পারে সহজেই। জিঙ্ক শরীরের ইমিউন সিস্টেম বা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে দেয়। আর ফসফরাস হাড় ও দাঁত মজবুত করে। প্রত্যেক নারীর শরীরে রোজ কমপক্ষে 50 গ্রাম প্রোটিনের দরকার। একটি ডিমে থাকে 70 থেকে 85 ক্যালোরি বা 6.5 গ্রাম প্রোটিন। সুতরাং শরীরকে চাঙ্গা করতে হবে হলে আপনার ডিম খেতেই হবে। 2003 সালের হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের এক গবেষণায় জানা গিয়েছে অ্যাডোলেশন পিরিয়ড বা পরবর্তীকালে সপ্তাহে 6টি করে ডিম নিয়মিত খেলে 44% ব্রেস্ট ক্যান্সারের সম্ভাবনা কমে যায়। এটাও জানিয়েছে ডিম হৃৎপিণ্ডকে রক্ত জমাট বাঁধতে দেয় না, ফলে স্ট্রোক বা হার্ট অ্যাটাক হওয়ার সম্ভাবনা কম। শরীর সুস্থ রাখার আরও একটি জরুরি উপাদান কুলাইন। কুলাইনে ঘাটতি ঘটলে অনেক সময় কার্ডিওভাস্কুলার, লিভারের অসুখ বা নিউরোলজিক্যাল ডিজঅর্ডার দেখা দিতে পারে। একটি ডিমে প্রায় 300 মাইক্রোগ্রাম কুলাইন থাকে, যা কার্ডিওভাস্কুলার সিস্টেম, স্নায়ু, যকৃত ও মস্তিষ্ককে নিয়ন্ত্রণ রাখে। এক নতুন সমীক্ষায় জানা গেছে ডিম কোলেস্ট্রল বাড়ায় না। দিনে 2টো ডিম শরীরের লিপিড প্রোফাইলেও কোনো প্রভাব ফেলে না, বরং ডিম রক্তে লোহিত কণা তৈরি করে, প্রোটিন শরীর গঠন করে। আর প্রোটিন তৈরিতে সাহায্য করে অ্যামাইনো অ্যাসিড। 21 ধরনের অ্যামাইনো অ্যাসিড এই কাজে প্রয়োজন পড়ে, কিন্তু আমাদের শরীরে অতি প্রয়োজনীয় 9টি অ্যামাইনো অ্যাসিড তৈরি করতে পারে একটি ডিম। তার জন্য আমাদের প্রোটিন সাপ্লিমেন্ট নিতে হয়। খাবারের মধ্যে এই প্রোটিন সাপ্লিমেন্ট হলো ডিম, যা ঝটপট শরীরে প্রোটিন উৎপাদন করতে সহায়ক। নখ ভেঙে যাচ্ছে বা চটপট, নাকি চুলের স্বাস্থ্য একেবারেই বেহাল, চোখ বন্ধ করে রোজ ডিম খেয়ে যান। ডিমের মধ্যে থাকা সালফার ম্যাজিকের মতো আপনার নখ ও চুলের উন্নত করার জন্য কাজ করবে। সম্মানিত শুধু, আজকে আমরা জানলাম ডিমের স্বাস্থ্য উপকারিতা সম্পর্কে। আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না, এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। আল্লাহ হাফেজ।